হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? চলো আজকে ক্লাস শুরু করছি। তো আগের একটি ক্লাসে আমরা বাংলা ব্যাকরণের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব ভাষা নিয়ে। তো চলো শুরু করছি। তো আশা করি তোমরা ভিডিওটি পুরো দেখবে। তো প্রথম প্রশ্ন হলো, ভাষা কাকে বলে? তো এর উত্তর হবে, এক কথায় সাধারণভাবে যদি আমরা বলি তো এর উত্তর হবে, ভাষা হলো ভাব প্রকাশের মাধ্যম। সঠিকভাবে বিশ্লেষণ করলে আমরা দেখব, ভাষা হলো অনেকগুলি ধ্বনির সমষ্টি, যেখানে যেমন বিকাশ বলল আজ আমরা স্কুলে যাইনি, এখানে অনেকগুলি ধ্বনি নিয়ে একটি বাক্য গঠিত হয়েছে এবং যা ভাষার মাধ্যমে প্রকাশিত হয়েছে। আচার্য সুকুমার সেন এই ভাষার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, মানুষের উচ্চারিত অর্থবহ বহুজনবদ্ধ ধ্বনি সমষ্টি হল ভাষা। আবার ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ সমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। এরপর আমরা আলোচনা করব ভাষার বৈশিষ্ট্য নিয়ে। তো এর আগে আমরা যে ভাষার সংজ্ঞা দিলাম, তো সেই সংজ্ঞাগুলো যদি আমরা বিশ্লেষণ করি তো দেখব সেই সংজ্ঞা থেকে বহু বৈশিষ্ট্য আমাদের চোখে ধরা পড়ছে। তার মধ্যে প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো, ভাষা হবে পুরোপুরি মানুষের উচ্চারিত। এর মানে হচ্ছে মানুষের কণ্ঠস্বর থেকে নিঃসৃত আওয়াজকেই কিন্তু ভাষা বলে গণ্য করা হবে, এমন নয় যে অন্য কোনো প্রাণী থেকে প্রাণীর কোনো মুখে কণ্ঠস্বরের আওয়াজ বা যানবাহন কিংবা মাইকের আওয়াজ এগুলো কিন্তু ভাষা বলে গণ্য নয়। দ্বিতীয়ত হচ্ছে, মানুষের উচ্চারিত ধ্বনিগুলি হবে অবশ্যই অর্থপূর্ণ, অর্থাৎ মানুষের কণ্ঠস্বর থেকে যে নিঃসৃত আওয়াজ তার সম্পূর্ণ একটা মানে থাকবে, অর্থ থাকবে, তাহলে তাকে মানে ভাষা বলে গণ্য করা হবে। এরপর ভাষার তৃতীয় যদি আমরা বৈশিষ্ট্যটা বলি, তো ভাষা হবে বহুজন বদ্ধ বা বহুজন গ্রাহ্য। এই কথার মানেটা কি? তো এই কথার মানে হলো, মানুষের কণ্ঠস্বর থেকে যে নিঃসৃত ধ্বনি বা ধ্বনি সমষ্টি, এর অর্থটা কিন্তু ম্যাক্সিমাম অর্থাৎ সর্বাধিক লোকের কাছে গিয়ে পৌঁছাবে এবং তারা বুঝতে পারবে, তাদের বোধগম্য হবে। এই কথার কি বলা হয়েছে, বহুজন বদ্ধ বা বহুজন গ্রাহ্য। এরপর ভাষার চতুর্থ বৈশিষ্ট্যটি হলো, না ভাষার দ্বারা মনে ব্যক্তির মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হবে এবং অন্যের মনে একটি প্রতিক্রিয়া সৃষ্টি হবে। অর্থাৎ দুজন ব্যক্তি যদি মধ্যে কথোপকথন হয় তো একজন ব্যক্তির মনের ভাবটা অপর ব্যক্তি সম্পূর্ণভাবে বুঝতে পারবে এবং তার মনে একটি প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এটাই বলছে চতুর্থ বৈশিষ্ট্যের মানেটা। এবং ভাষার শেষ পঞ্চম বৈশিষ্ট্য হলো, ভাষার মাধ্যমেই মানুষকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করে রেখেছে, পৃথক করে রেখেছে। এই যে মানুষ বাদ দিয়ে পশু পাখি বা জন্তু জানোয়ার রয়েছে, তাদের মধ্যে মানুষের মধ্যে যে পার্থক্যটা সেটা কিন্তু ভাষার উপরেই কিন্তু গ্রাহ্য হয়। আবার আন্তর্জাতিক ভাষাবিজ্ঞানী স্টাটেভান ভাষার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, এ ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম, এভরি ট্রে ভোকাল সিম্বল বাই হুইচ মেম্বার অফ এ সোশ্যাল গ্রুপ কোঅপারেট অ্যান্ড ইন্টারেক্ট। অর্থাৎ এর মানে তিনি বুঝেছেন এইভাবে, ভাষা হলো মানুষের উচ্চারিত প্রণালী, বদ্ধ ধ্বনির সংকেত যা দিয়ে এক একটি বিশিষ্ট সমাজ পরস্পরের সঙ্গে ভাব বিনিময় করতে পারে। এরপর প্রশ্ন হলো, মাতৃভাষা কাকে বলে? এই প্রশ্নটা আমরা ক্লাস পঞ্চম শ্রেণী থেকে এমনকি ক্লাস থ্রি ফোর থেকেই জেনে আসছি, মাতৃভাষা কাকে বলে। তো এর উত্তর হবে, না মাতৃ শব্দের অর্থ হলো মা, অর্থাৎ জন্মের পর থেকে মায়ের কাছ থেকে যে ভাষা আমরা শিখেছি সেটি হলো মাতৃভাষা। সঠিক অর্থে যদি আমরা বলি তো মাতৃভাষার অর্থ হবে এরকম, যিনি যে ভাষায় কথা বলেন সেটি হবে তার মাতৃভাষা। যেমন আমরা বাঙালিরা জন্মের পর থেকে মায়ের কোলের কাছ থেকে বা মায়ের কাছ থেকে বাংলা ভাষা শিখেছি বলে আমাদের মাতৃভাষা হলো বাংলা, ঠিক সেরকম যারা
দিল্লি বোম্বাই গুজরাটে বসবাস করেন তাদের মাতৃভাষা হলো হিন্দি আবার বিদেশে বসবাসকারী মানুষজন অর্থাৎ লন্ডন আমেরিকাতে বসবাসকারী যারা ব্যক্তি রয়েছেন তাদের মাতৃভাষা হলো ইংরেজি এরপর আগের ক্লাসে তোমাদের দুটো প্রশ্ন দিয়েছিলাম যে দুটো প্রশ্ন ছিল ওডিবিএল গ্রন্থটির পুরো নাম কি এবং এর রচয়িতা কে দ্বিতীয় কোশ্চেন ছিল বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি এবং কত সালে এটি প্রকাশিত হয় তোমরা যদি সেই ভিডিওটি দেখে না থাকবে তো আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো এখন সেই দুটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি তো প্রথম প্রশ্নের উত্তর হবে ওডিবিএল গ্রন্থটির পুরো নাম হলো অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং এর রচয়িতা হলেন ভাষাচার্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এর মানে হলো বাংলা ভাষার উৎপত্তি এবং বিকাশ দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ গৌড়ীয় ব্যাকরণ এবং সেটি রচয়িতা হলেন রাজা রামমোহন রায় এবং এর প্রকাশকাল হলো 1833 সাল এরপর আজকের ক্লাসের দুটো প্রশ্ন তোমার জন্য দিচ্ছি যা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তো প্রথম প্রশ্ন হচ্ছে ভাষার কনিষ্ঠতম উপাদান কি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভাষাবিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি এই দুটি প্রশ্নের উত্তর তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ক্লাস তো ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তো একটি লাইক করে দেবে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুর সাথে আর এই ধরনের ক্লাস তোমরা যদি রেগুলার পেতে চাও তো দ্য অফিসিয়াল মনোজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অল নোটিফিকেশন ব্যানারটি কিন্তু বাজিয়ে দেবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে